स्टाइलिश नेम কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করবেন। তো আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো আইডিতে স্টাইলিশ নেম কিভাবে অ্যাড করবেন। মাত্র আড়াই মিনিটের ভিডিও, তো আশা করছি সবাই পুরো ভিডিওটাই দেখবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম আমার আইডিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার নামটা আছে পেরাহীন বালক। তো আমি এখন এই আইডিটার নামটা চেঞ্জ করে দেখাবো আপনাদের। তো তার জন্য আপনারা সরাসরি একটা ভিপিএন ডাউনলোড করে নেবেন, টাচ ভিপিএন। তো এই যে দেখতে পাচ্ছেন এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে সরাসরি জাপান সার্ভারটা দিয়ে দিবেন। তো আপনারা প্লে স্টোর থেকে এই ভিপিএনটা ডাউনলোড করে জাপান সার্ভারে দিয়ে তারপর আপনাদের কাজ শেষ ভিপিএনের। তো এখন আপনাদের সেকেন্ড স্টেপে আমি নিয়ে যাচ্ছি। তো সেকেন্ড স্টেপে যাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো ভিউয়ার্স, ফেসবুক লাইটটাতে প্রবেশ করার আগে কিন্তু আপনাদের ভিপিএনটা কানেক্ট করতে হবে। তো আমি এই যে ফেসবুক লাইটে চলে আসলাম। তো ফেসবুক লাইটে আসার পর আপনারা সরাসরি থ্রি ডট আইকনে ক্লিক করে সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, তো ওই অপশনটাতে ক্লিক করে দিবেন সরাসরি। তো এখানে ক্লিক করার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথায় যাবেন। তারপর আপনাদের এখানে নেম বলে একটা অপশন আছে, তো নেমের এই যে সাইডে একটা এডিট বাটন আছে, তো ওটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে যে নামটা আছে, তো এখান থেকে নামটা মানে আপনারা কেটে আপনাদের আমি জাপানিজ কিছু স্পেস আছে আর কিছু আপনার স্যাম্পল আছে, তো আমি এটা দিয়ে দিব আপনাদের ডিসক্রিপশন বক্সে। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি যে এখান থেকে কিন্তু এই যে জাপানিজ স্পেস যেটা আছে, তো ওটা দিয়ে কিন্তু আমি অলরেডি একটা নাম লিখিয়ে রেখেছি স্যাম্পল আর স্পেস দিয়ে। তো আমি যে আপনাদের অ্যাড করে দেখাচ্ছি, তো আমি জাপানিজ স্পেস আর এই স্যাম্পলটা আমি এখন অ্যাড করে দেখাবো আপনাদের সামনে। তো এই যে আমি কিন্তু এই যে এখন অলরেডি এই যে মিঠুন মানে ফার্স্ট নেমটা আমি কিন্তু দিয়ে দিছি MIT, তারপর HUN। তো এখানে কিন্তু এই যে আমার সামনে পিছনে দুনো সাইডে কিন্তু স্টিকার লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে লাস্ট নেম আর ফার্স্ট নেম দিয়ে দেওয়ার পর আমি সরাসরি এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ করে দিব। তো এখানে কিন্তু আমার নামটা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি ফেসবুক, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে করবেন, এটা কিন্তু অতি সিম্পল একটা বিষয়। তো তার জন্য আপনাদের কিন্তু মাস্ট বি ভিপিএন লাগবে আর ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন লাগবে, তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে যাচ্ছে। তারপর আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে সরাসরি সেভ চেঞ্জতে ক্লিক করে দিবেন। তো সেভ চেঞ্জে দেওয়ার পরে কিন্তু আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। তো আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমি দেখাবো আপনারা জাপানিজ স্পেস এবং স্যাম্পল দিয়ে কীভাবে একটা নাম তৈরি করবেন। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো তার জন্য আমি যেমন এখন একটা নাম লিখবো জয়, তো এখান থেকে যে জেল লিখলাম, তারপর এই স্পেসটা আমি এখানে দিয়ে দিলাম, তো বাকি অংশটা আমি কেটে দিলাম। তো এখান থেকে এই যে কেটে দিলাম, তারপরে উ, এই যে উয়ের পরে কিন্তু এই যে আবার স্পেসটা নিয়ে কপি করে বাকি অংশটা কেটে দিয়ে আমি যে সরাসরি ওয়াই লিখে দিব। তো ভিউয়ার্স, এখান থেকে যে স্যাম্পলটা আমি এখানে কপি করে এনে এখানে বসিয়ে দিব। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু করে আপনি যে কোনো নাম কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন।